আপনি কি জানেন কেমন স্বভাবের মানুষদের আয়ু কম হয়, কোন জল খেলে চুল পাকা বন্ধ হয়, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, হঠাৎ শ্বাসকষ্ট হলে কি খেলে দ্রুত কমে যায়, মানুষের ছবিকে যদি বলা হয় সেলফি তাহলে ভারতের ছবিকে কি বলা হবে, খাবার সময় মোবাইল দেখলে কোন রোগ হয়, কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় না, এরকমই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বুদ্ধির ছোলা আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো, কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় না, অপশান এ ভুটান, অপশান বি পাকিস্তান, অপশান সি নেপাল, অপশান ডি চীন। সঠিক উত্তর অপশান সি নেপাল, নেপালে কখনো স্বাধীনতা দিবস পালন করা হয় না। বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে দু নম্বর প্রশ্ন, কোন সবজি খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে, অপশান এ করলা, অপশান বি কুমড়ো, অপশান সি ঢেঁড়স, অপশান ডি বেগুন। সঠিক উত্তর অপশান সি ঢেঁড়স। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে তিন নম্বর ছবির ধাঁধা নিয়ে হাজির হলো, আপনারা স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছেন, তিনটে ছবির মধ্যে প্রথম ছবিটি একটি গাড়ির ছবি, তারপরে একটি তরমুজের ছবি, তারপরে একটি মুরগির ছবি। এখন আপনাদেরকে এই তিনটে ছবির মধ্যে থেকে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে। সঠিক উত্তর হলো প্রথম ছবিটি গাড়ির গায়াকার নিলাম, দ্বিতীয় ছবিটি তরমুজের বুরকির্জ নিলাম, তৃতীয় ছবিটি মুরগির রোয়া নিলাম, তাহলে হয়ে গেল গাজর। গাজর হলো তো একটি সবজির নাম। যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো চার নম্বর প্রশ্ন, প্রশ্নটি হলো খাবার সময় মোবাইল দেখলে কোন রোগ হয়, অপশান এ ওজন বাড়ে, অপশান বি পেট ব্যথা, অপশান সি কোষ্ঠকাঠিন্য, অপশান ডি ডায়াবেটিস। সঠিক উত্তর ডায়াবেটিস। বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে পাঁচ নম্বর প্রশ্ন, এখানে কিছু এলোমেলো শব্দ আছে, আপনাদেরকে একটা সাজিয়ে একটা সম্পূর্ণ শব্দ তৈরি করতে হবে। আপনাদেরকে ভাবার জন্য সময় দিচ্ছি পাঁচ সেকেন্ড, পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা এলোমেলো শব্দটিকে একটা সম্পূর্ণ শব্দে পরিণত করতে হবে। এখানে এলোমেলো শব্দটাকে সঠিক সম্পূর্ণ শব্দ তৈরি হয়েছে টাকা থাকলে দে। বুদ্ধির ঝোলা এবারে আপনাদের সামনে নিয়ে এলো ছ নম্বর প্রশ্ন, মানুষের ছবিকে যদি বলা হয় সেলফি তাহলে ভারত দেশের ছবিকে কি বলা হয়, বলুন তো উত্তরটি কি হবে, আপনাদেরকে ভাবার জন্য সময় দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড। সঠিক উত্তর হলো মানুষের ছবিকে যদি বলা হয় সেলফি তাহলে ভারতের ছবিকে বলা হবে মানচিত্র, ভারতের মানচিত্র বলা হয়। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো সাত নম্বর প্রশ্ন, প্রশ্নটি হলো হঠাৎ শ্বাসকষ্ট হলে কি খেলে দ্রুত সেরে যায়, অপশান এ মধু গোলমরিচ, অপশান বি আদা ও তেজপাতা, অপশান সি এলাচও চা, অপশান ডি সবগুলোই। সঠিক উত্তর হলো অপশান এ মধু ও গোলমরিচ, এই দুটো একসঙ্গে খেলে শ্বাসকষ্ট দ্রুত সেরে যায়। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো আট নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে, অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি সুচেতা কৃপালিনী, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি প্রতিভা পাটিল।
সঠিক উত্তর অপশান সি, ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো 9 নম্বর প্রশ্ন। কেমন স্বভাবের মানুষদের আয়ু কম হয়? অপশান এ রাগি, অপশান বি হিংসুটে, অপশান সি সন্দেহপ্রবণ, অপশান ডি পরনিন্দাকারী। সঠিক উত্তর অপশান বি, সন্দেহপ্রবণ। সন্দেহপ্রবণ ব্যক্তিদের আয়ু কম হয়। বুদ্ধির ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। কোন জল খেলে চুল পাকা দ্রুত কমে যায়? অপশান এ কলের জল, অপশান বি পুকুরের জল, অপশান সি বৃষ্টির জল, অপশান ডি ফিল্টার জল। সঠিক উত্তর অপশান সি বৃষ্টির জল। বৃষ্টির জল খেলে দ্রুত চুল পাকা বন্ধ হয়। যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণে আমাদের সঙ্গে থাকবেন।